এটার দাম কত? এটার দাম আছে 70 টাকা, এটা টাঙ্গাইল শাড়ি। এই শাড়িটার দাম কত? এটা 10 থেকে 12 টাকা হবে। ঢাকা শহরের সবচেয়ে কম দামে জামা কাপড় কোথায় কিনতে পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা অনেকেই খুঁজি। আজকে আপনাদের নিয়ে এসেছি পুরান ঢাকার বেচারাম দেরু রোড বেগম বাজারে, যেখানে মাত্র 5 টাকা থেকে 20 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মতো শাড়ি, লুঙ্গি, চাদর কিংবা যে কোনো কিছু। এত কম দামে কিভাবে তারা দিচ্ছে এই পণ্যগুলো, চলুন সেই গল্প আজকে আপনাদের শোনাই। আমরা একটা প্যান্টের দোকানের সামনে আছি। ভাইয়া, আপনি একটু বলেন যে এখানে যে প্যান্টগুলো আছে এগুলোর দাম কত? যেমন আপনি হাতে যেটা নিলেন এই 10 টাকা 5 টাকা ওই 10 টাকা, আপনাদের হাতে নিলেন এটার দাম কত? এটা আছে 10 টাকা। এটা 10 টাকা। আর আমি জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছি একটু একটু, ওটা যদি ভালো হয় 15 টাকা। এটার দাম কত? এটা 20 টাকা। গেঞ্জি একটু কত করে বিক্রি করছেন এগুলো? সর্বনিম্ন বিক্রি করি আপনার 2 টাকা 50 পয়সা, তারপরে 10 টাকা আছে, 15 টাকা আছে। মানে একেবারে 2 টাকা 50 পয়সা হিসাব করে বিক্রি করেন? 2 টাকা 50 পয়সা মানে সর্বনিম্ন আর কি, ওগুলা ওই লগে বাতিলগুলো, আর যেগুলো ব্যবহার করার মতো যায় উপযোগী আর কি, ওগুলা মনে করেন 10 টাকা, তারপরে 15 টাকা। এইটার দাম কত? এটার দাম হলো 2 টাকা 50 পয়সা। আপনাদের মানে সবচেয়ে দামি গেঞ্জি? দামি সর্বোচ্চ আপনার গিয়া 20 টাকা। 20 টাকা। আর সবচেয়ে কম দামি গেঞ্জি? 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা। এটার দাম কত? এটার দাম আছে আপনার 10 টাকা। আপনি এখন যে লুঙ্গিটা বাস করতেছেন এটার দাম কত? এটার দাম আছে 20 টাকা। শাড়ি দেখতে পাচ্ছি কিছু, শাড়ির দাম কেমন? শাড়ির দাম 100 আছে, 50 আছে, 80 আছে, আবার 20 টাকাও আছে। আচ্ছা, আপনাদের ক্রেতা কারা মূলত, কারা এখান থেকে কিনে? এটা আঙ্গ বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন এই সিলেট আছে, সৈয়দপুর মাল পাঠাইলাম একটু আগে, রংপুর এরকম ডিস্ট্রিক্টে মাল পাঠাই, কুমিল্লা। আপনি মূলত শাড়ি আর লুঙ্গি বিক্রি করেন? আমরা শাড়ি, লুঙ্গি, চাদর, এই বরকা ইত্যাদি। এটি চাদরের দাম কেমন? চাদর 20 টাকাও আছে, 30 টাকাও আছে। এই শাড়ি, এই শাড়ি একটু দেখাই, এটা তো মোটামুটি ভালো শাড়ি একেবারে। হ্যাঁ হ্যাঁ। এটার দাম কত? এটার দাম আছে 70 টাকা, এটা টাঙ্গাইল শাড়ি। 70 টাকা? হ্যাঁ। এটা ওয়াশ করে আবার বিক্রি করবে, যারা কিনে নেবে তারা ওয়াশ, তারা ওয়াশ করে আয়রন করে তারপর আয়রন করে বিক্রি করবে। বাইক ধরে যে শার্ট ভাঁজ করতেছেন এই শার্টটার দাম কত? এটা এটা হয়তো 10 থেকে 12 টাকা হবে। আপনার সবচেয়ে দামি শার্ট কোনটা আছে এখানে? এই এটা একটু দাম দেখান তো, এটা এই যে, হ্যাঁ এস কালারটা, এগুলো 10 টাকা। 10 টাকা? এখানে বিভিন্ন রেটের শার্ট আছে, এখানে 50 থেকে 100 টাকা শুরু করে মানে 10 টাকা 20 টাকা পর্যন্ত শার্ট আছে। আচ্ছা, এই মালগুলো আপনারা মানে কে দিয়ে যায়, কোথেকে পান? আমরা ওই যে হে হকার, ওই যে হারিপাতি লালা রানী আসে, আমরা ওদের থেকে সংগ্রহ করি। আর আপনাদের থেকে কারা কিনে? ওইটা বিভিন্ন দিকের মানুষ নিয়ে যায়। এগুলো নিয়ে আমরা ওয়াশ করবো, ওয়াশ করি আবার নতুনের মতন করবো, সাদাবাদ নিয়ে হেরা আপনি এটা অনলাইনে বিক্রি করবো। এটার দাম কত? এটার দাম 20 টাকা। সর্বোচ্চ কত টাকার প্যান্ট আছে আপনার এখানে? এখানে আমার এখানে 15-20 এরপর কোনো মাল নাই, আর বাইরে আছে 20-50-100 টাকা প্যান্ট আছে বাইরে। একটু শাড়ির দাম সম্পর্কিত বলেন। শাড়ি এনে আছে 100 টাকা, কিছু বা শাড়ি আছে 200 টাকা বিক্রি করি, আবার 50 টাকাও বিক্রি করি। আপনার হাতে যেটা আছে এটার দাম কত? এটা 100 টাকা। 100 টাকা। আর ওই যে পিঙ্ক কালার ওটা? এটাও, এটা 100 টাকা। এটা 100 টাকা, মানে ম্যাক্সিমাম শাড়ি কি 100-150 এরকম? ওই যে ভালো হইলে আর ভালো হইলে দাম বেশি 25 টাকা।